আজ 14 জুন শুক্রবার রাতে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামীকাল শনিবার 15 জুন দেশের উত্তরের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? কোন কোন জেলায় হতে পারে ভারী বৃষ্টি? কোন কোন জেলায় থাকবে তীব্র কালবৈশাখী বজ্র সহ ঝড় বৃষ্টি? তাপমাত্রা কেমন থাকবে? ঘুমট ব্যবসা গরম কোন কোন জেলায় অব্যাহত থাকবে? বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক করুন। আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সরাসরি এই মুহূর্তে আমরা আপনাদেরকে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। দেখা যাচ্ছে আজ দেশের উত্তরের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন। দিনের বেলায় কিছুটা বৃষ্টিপাত দেখা গেছে। ইতিমধ্যে মৌলভীবাজার, সিলেট, তারপর বিশ্বনবাবপুর, নেত্রকোনা, মাদান, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, কাপাসিয়া, সরিষাবাড়ী, বগুড়া, গোড়াঘাট, রাজীবপুর, গাইবান্ধা, রংপুর এবং মহাদেবপুর, রাজশাহী, এখানে সহপ্রকু এলাকায় মেঘলা আকাশ রয়েছে। কিছু কিছু এলাকায় পরিষ্কার আকাশও কিন্তু দেখা যাচ্ছে। ঢাকা বিভাগের অনেক এলাকায় মেঘলা এবং বিভিন্ন এলাকায় এখানে এই যে আকাশ পরিষ্কারও কিন্তু রয়েছে, বৃষ্টিপাত কিন্তু তেমন নেই। খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার। এছাড়া রাতে এদিকেও দেখুন, পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার রয়েছে। দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলে এখানে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং এদিকে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে রাতে এবং বর্ষার ভারী বর্ষণ, ভারী বৃষ্টি সেটি সমুদ্র অঞ্চলে। সমুদ্রতে ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এখানে দেখুন প্রচণ্ড মেঘলা আকাশ, সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু এখানে সমুদ্র বুকে কিন্তু দেখা যাচ্ছে। আর ঠিক এদিকে মায়ানমার থেকেও প্রচণ্ড মেঘলা আকাশ কিন্তু এখানে সমুদ্র অঞ্চলে প্রবেশ করছে। রাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে সমুদ্রের বুকে। আর দেশের উপর কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতেও হালকা মাঝারি এবং তবে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা প্রবল আকারে রয়েছে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলার উপর। ইতিমধ্যে আমরা বৃষ্টিবাহী মোড়ে যাচ্ছি। বৃষ্টিবাহী মোড় থেকে দেখতে পাচ্ছি শনিবার 15 জুন নাগাদ ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। কারণ জেলায় জেলায় লাল সতর্কতা, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। উত্তরে শিলিগুড়ি এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, কোচবিহারের দিকে আলিপুরদুয়ার, এখানে ধুবুরী, গোলাপাড়া এই সমস্ত এলাকায়, বঙ্গাইগাঁও এখানে পাঠশালার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, বকু এই অঞ্চলে, তারপরে দিকে মাঝবাত এখানে সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি এদিকে দেখুন সরিষাবাড়ির দিকে, বগুড়ার দিকে, তারপর গোড়ারঘাটের দিকে, গাইবান্ধা, এখানে জামালপুর, ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে মাদাম, কিশোরগঞ্জ এবং সিলেট, এখানে বিশ্বনবাবপুর, নেত্রকোনা, চাতকবাজার এবং এখানে চরকাইয়ের দিকে জাইন্তিয়াপুর এবং খাদ্যম, জাকিগঞ্জ, শিলচর এবং আরও অনেক এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। উত্তরে বেশ কিছু এলাকায় মূলত রাত থেকে দুপুরের আগে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এরপরে মূলত দুপুরের আগেই ভারী বৃষ্টিপাতের ঘটিয়ে কিছুটা মেঘ হালকা হতে পারে, বৃষ্টিপাত কমতে পারে। এরপরে যদি বিকেল নাগাদ যায় বিক্ষিপ্ত দুয়াক অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে, সেটি কিন্তু সিলেট বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে। এবার রবিবার 16 জুন নাগাদ রাত থেকে মূলত এই যে দেখুন আপনারা ভোর সকালে মাঝারি থেকে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায়। এখানে বিশ্বনবাবপুর রয়েছে, সিলেট এবং বাগমারা অঞ্চল, রাজীবপুর, টুরা এই অঞ্চল এবং ধুবুরী, তারপর আরও বেশ কিছু এলাকা জুড়ে এখানে প্রচণ্ড বজ্র সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত রাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে ঠিক রবিবার 16 জুনের আপডেটে দেখুন বৃষ্টিপাত আবারও কিছুটা হালকা হচ্ছে আবারও। এরপরে 17 তারিখ নাগাদ সোমবার আবারও উত্তরবঙ্গে একদম আলিপুরদুয়ার সহ গোলাপাড়া, গুয়াহাটি, উত্তরের বেশ কিছু এলাকায় আবারও প্রবল বেগে বৃষ্টিপাতের সম্ভাবনা। আর ওই সময় যদি আমরা একটু পশ্চিমবঙ্গের দিকে দেখি, একটু আমরা এখানে বায়ু মোড়ে যাবো, জলীয়বাষ্প বাতাস কেমন যাচ্ছে তাও কিন্তু দেখাবো আপনাদেরকে। তার আগে এদিকে দেখি একবার দক্ষিণে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন। শনিবার 15 জুন নাগাদ ঠিক এই অঞ্চল দিয়া চট্টগ্রাম বিভাগের একদম পশ্চিম দিয়া মতিহাট, সেনবাগ, কুমিল্লা দিয়ে আগরতলা, ত্রিপুরা অঞ্চল দিয়ে কাপাসিয়া দিকে এই দিক দিয়ে বাতাস কিন্তু প্রবেশ করতে পারে জলীয়বাষ্প আকারে।
যার কারণে ঠিক এই লাইনের উপরেও কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে বিক্ষিপ্ত আকারে, সাথে সমুদ্রের দিকে বৃষ্টিপাত থাকতে পারে। এবং এরপরে 15ই জুন চট্টগ্রাম বিভাগের এখানে পাহাড়ি অঞ্চলের দিকেও বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। অনেক স্থানে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে 15ই জুন নাগাদ, পাহাড়ি অঞ্চলের দিকে একটু সম্ভাবনা বেশি। এবং 16 তারিখের যে আপডেট যদি দেখি, আপাতত সম্ভাবনা কিছুটা কম, তবে এখান থেকে মায়ানমার থেকে কিছুটা মেঘলা আকাশ এবং সাথে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে পাহাড়ি অঞ্চলের দিকে। এরপরে 17 তারিখ নাগাদের আপডেট যদি দক্ষিণাঞ্চলেরটা দেখি আমরা, সম্ভাবনা কিন্তু খুবই কম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন আপনারা তো। তবে দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে, আমরা একটু পরে আপনাদেরকে গিয়ে দেখিয়ে দেবো। অলরেডি দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে বেশ কিছু এলাকা জুড়ে। তো ইতিমধ্যে আমরা সরাসরি বায়ুমণ্ডল অবস্থান করলাম, সমুদ্র অঞ্চল থেকে জলীয়বাষ্প বাতাস কেমন যাচ্ছে উত্তরবঙ্গে তা একবার আমরা দেখতেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আরব মহাসাগর থেকেও ব্যাপকভাবে জলীয়বাষ্প বাতাস কিন্তু দেশের উপর প্রবেশ করছে, এখানে প্রবল আকারে যাচ্ছে। আর এখানে দেখুন আপনারা, এবং বঙ্গোপসাগর থেকেও বাঘ নিয়ে প্রচণ্ড বাতাস কিন্তু দেশের উপর প্রবেশ করে যাচ্ছে। সমুদ্র থেকে বাতাস কিন্তু প্রবেশ করে উত্তরাঞ্চলে যাচ্ছে, উত্তরাঞ্চলে পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে এখানে মেঘ তৈরি করবে অনেক স্থানে, এখানে যার জেরে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা। এই যে বাতাসগুলো দমকা আকারে এই যে অনেকটা এই যে এই অঞ্চলের দিকে কিন্তু আগাচ্ছে, প্রায় দেখুন আপনারা অনেকটাই উপর দিয়া। তারপর এখানে কিন্তু ঘূর্ণাবর্ত কিন্তু সৃষ্টি হচ্ছে, ঘূর্ণন কিন্তু সৃষ্টি হচ্ছে শিলিগুড়ি, এলাহাবাদ এবং ফৈজাবাদ, এখানে কিন্তু ঘূর্ণন সৃষ্টি হচ্ছে। বাড়ি মেঘ জমাতে পারে, এখানে বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হতে পারে এবং উত্তরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত তৈরি হতে পারে। ঠিক 15 তারিখ নাগাদ দেখুন, 15 তারিখ নাগাদও ব্যাপক আকারে বাতাস কিন্তু প্রবেশ করছে এবং বিকেল নাগাদ বাতাসের মাত্রা অনেকটাই কমে যাচ্ছে, যার জেরে বৃষ্টিপাত কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা। তবে এদিকে কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে দামবাদসহ, এদিকে দেখুন বিকেল থেকে জামশেদপুর উত্তরে এই সবটুকু এলাকায় একটি কালবৈশাখী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া ভোর সকাল নাগাদ, রাত থেকে ভোর সকাল আবারও ব্যাপক বাতাস কিন্তু প্রবেশ করে যাচ্ছে, যার জোর উত্তরাঞ্চলে প্রবেশ করে বৃষ্টিপাত ঘটাতে পারে এবং 1টা থেকে 2টার সময় আবারও বৃষ্টিমাত্রা অনেকটাই কমে যেতে পারে। বিকেল নাগাদ ঠিক পশ্চিমবঙ্গসহ এই এলাকার দিকে কালবৈশাখী মেঘ তৈরি হয়ে আবারও বৃষ্টিপাত ঘটার প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। এবার তাপমাত্রা যদি একবার আমরা দেখি কোন কোন এলাকায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা, ঠিক দুপুর নাগাদের যদি একবার দেখা যায়, ঠিক এই স্থানে দেখুন রাঁচির উপর সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকতে পারে এবং জামশেদপুর থাকতে পারে 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, তারপর দামবাদের উপর থাকতে পারে সর্বোচ্চ 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, দেওঘরে এখানে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি। এছাড়া আমরা সরাসরি আরেকটু এদিকে চলে আসি, কলকাতায় 38 পর্যন্ত, উত্তর 24 পরগনার দিকে 30, দক্ষিণ 24 পরগনার দিকে যদি আসি এখানে কিছুটা হেরফের হচ্ছে। এই যে উত্তর 24 পরগনায় একই অবস্থা, ম্যাপটা আমরা এখানে দিয়ে রাখি, ঠিক এই যে তাপমাত্রা কিন্তু অনেকটা কম দেখা যাচ্ছে মূলত। আর এদিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় এখানে তীব্র তাপপ্রবাহ থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু এলাকা জুড়ে। খুলনা বিভাগে 37 রয়েছে, আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে 37, মাইমাংস বিভাগে 33 পর্যন্ত, উত্তরে রংপুর রংপুরের উপর কিন্তু 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, আর এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার এখানেও 29, এখানে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকছে। মাইমাংসা বিভাগের উত্তরাঞ্চলে তাপমাত্রা কম থাকতে পারে সিলেটের উপর সর্বোচ্চ 27, কুমিল্লার দিকে 32 পর্যন্ত, আর চট্টগ্রাম বিভাগের উপরও তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গেছে, সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এরপরের দিন 16 তারিখ নাগাদ যদি একটু দেখি আমরা, ঠিক একই অবস্থা, তাপমাত্রা স্বাভাবিক, তবে দামবাদ এবং পশ্চিমবঙ্গের এখানে অনেক এলাকায় তীব্র তাপপ্রবাহ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কোন কোন জেলায় রয়েছে একবার আমরা দেখব। IMD থেকে কোনো ধরনের সতর্কবার্তা দেওয়া হলো কি না তাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 14ই জুনের যে ব্যাপক ব্যবসা ঘুমট গরম, সেটি লোহাগাড়া সহ যশোর, খুলনা বিভাগ, সাতক্ষীরা, পিরোজপুর সহ এখানে শিবনগর সবটুকু এলাকায় অব্যাহত রয়েছে। ফরিদপুর, পাবনা এখানে সবটুকু এলাকায় অস্বস্তিকর ব্যবসা গরম রয়েছে। কলাপাড়া এখানে, লাইপুর, তারপর বেরামরা এখানে, পাবনার দিকে আলমডাঙ্গা, দামুহুদা এখানে, কটসাদপুর এখানে, মাগুরা, বালিয়াকান্দি, পাঙ্গাসা সবটুকু এলাকায় খুবই গরম, অস্বস্তিকর ব্যবসা গরম। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চল অথবা উপকূলীয় অঞ্চলে গরমের মাত্রা খুবই কমছে অলরেডি, সমুদ্র অঞ্চলে গরম থাকছে, ত্রিপুরা অঞ্চলে গরমের মাত্রা অনেকটাই কমছে, সিলেট বিভাগের উপরও
মাদাম, মৌলভীবাজার, বাঘমারা, রাজীবপুর, গাইবান্ধা গরমের মাত্রা অনেকটাই কমছে, তবে আগামীকাল 15 জুন আবারও উপকূলীয় অঞ্চল দিয়ে এখানে অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু আবারও বাড়তে পারে কুমিল্লা শহর, বরিশাল, ঢাকা, আর এদিকে গরমের মাত্রা খুবই বেশি থাকতে পারে, অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু খুবই বেশি থাকতে পারে, বিশেষ করে ফরিদপুরের দিকে, নাগারপুরের দিকে, পাবনার দিকে, বেড়া, তারপর এদিকে বাঙ্গুরার দিকে, লাইপুর, পুঠিয়া, ত্রিশাল, সিরাজগঞ্জ, এই যে সবটুকু এলাকায় ব্যবসা গরম কিন্তু খুবই বেশি দেখা যাচ্ছে এই এলাকার দিকে। পশ্চিমবঙ্গের উপরও ব্যবসা গরম থাকতে পারে, স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। কলকাতায়, কোলাঘাট, উত্তর চব্বিশ পরগনায়, দক্ষিণ চব্বিশ পরগনায়, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, চাকুলিয়া, তারপর পুরুলিয়া, এখানে বাঁকুড়া এবং এই যে তারপর আসানসোল সহ সবটুকু এলাকায় গুমোট ব্যবসা গরম থাকতে পারে, এবং 16 তারিখ নাগাদও থাকতে পারে বেশ কিছু এলাকা জুড়ে 17, মূলত আগামী কয়েকদিন ব্যবসা গুমোট গরম থাকতে পারে। 20 তারিখ থেকে কিছুটা কমার আভাস দেখা যাচ্ছে, সেটি পরবর্তী চেঞ্জ আসবে অবশ্যই আমরা জানাবো, সঙ্গে থাকবেন। এছাড়া বৃষ্টিপাত, উত্তরে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা অলরেডি থাকবে, কারণ এখানে গোলাপাড়া সহ আর এই সবটুকু এলাকায় কোচবিহার, ডুবুরি, তারপর পাঠশালা, এই উত্তরের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে, আর হাওয়ার দাপটও থাকবে এখানে বেশ কিছু এলাকা জুড়ে। কত কিলোমিটার বেগে থাকতে পারে সেটি একটু আমরা ম্যাপে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা ইতিমধ্যে বায়ুর ঝাপটা মোড়ে একবার যাব, বায়ুর ঝাপটা মোড়টা গিয়ে দেখিয়ে দেবো। দেখুন হাওয়ার দাপট, বায়ুর দমকা থাকতে পারে সবটুকু এলাকায়, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায়। প্রথমে যদি আমরা স্বাভাবিক বাতাসের গতিমাত্রা দেখি কত কিলোমিটার থাকবে সেটি যদি একটু ম্যাপে দেখি, দেখুন কত কিলোমিটার থাকতে পারে। এই যে দুপুর 2টোর সময় প্রায় 33-35 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাস, এই যে সর্বনিম্ন বাতাস কিন্তু থাকতে পারে সবটুকু এলাকায়, খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, এখানে যদি আর একটু লাইভ ট্র্যাক করি ঠিক এই স্থানে বাতাসের মাত্রা একটু বেশি থাকতে পারে। তবে দমকা যদি একটু দেখি আমরা, জড় বাতাস আকারে দমকা বাতাস হিসাবে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকতে পারে এই যে কুমিল্লা সহ এখানে সবটুকু এলাকা জুড়ে। ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাকাই, আগরতলা, আম্বাজা, আমরাপুর, ফরিদপুর উপজেলা, এদিকে লালমোহন, বরিশাল, ফিরোজপুর, মঠবাড়িয়া, এখানে এখানে বেশ কিছু এলাকায় 15 জুন নাগাদ দমকা বাতাস থাকতে পারে, এবং সন্ধ্যাকালীনও, সন্ধ্যা থেকে রাতেও দমকা বাতাস থাকতে পারে ঘন্টায় প্রায় 47 কিলোমিটার বেগে, বরিশালে 50 কিলোমিটার বেগে, কুমিল্লা এখানে প্রচুর আকারে দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং রবিবার 16 জুনের যে আপডেট রয়েছে সেটিও যদি আমরা একবার দেখি, দেখুন অনেকটাই দমকা বাতাস থাকতে পারে উত্তরে বেশ কিছু এলাকায়, এই যে সমুদ্র অঞ্চল থেকে বাংলাদেশের বেশ কিছু এলাকায়, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা সহ অনেক এলাকায় দমকা বাতাস থাকবে, এবং উত্তরে বাতাসগুলো গিয়ে এখানে দেখা গিয়ে ঘুরে ঘুরে এখানে মালদার উপর অবস্থান করছে, এখানে ঘূর্ণ সৃষ্টি হচ্ছে, দেখুন তো প্রচণ্ড দমকা বাতাস থাকতে পারে অলরেডি। একবার বৃষ্টি পরিমাণ মোটে আমরা একটু যাব, বৃষ্টি পরিমাণ মোটে দেখা যাচ্ছে পরে 3 দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একদম উত্তরবঙ্গের উপর, আর এখানেও স্বাভাবিক চেয়ে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, মাদাম, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, সবটুকু এলাকার উপরে বৃষ্টিপাত থাকতে পারে, এবং চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার, কুতুবদিয়া, নাইক্ষ্যংছড়ি, টেকনা পরের 3 দিনে এখানেও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। পশ্চিমের দিকে দেশের উপর বৈষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, যদিও হয় কালবৈশাখী বজ্রমেঘ তৈরি হয়ে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট, এটুকু সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।